ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মেলা প্রাঙ্গণ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আছেন আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন সাধারণত এর আগের বছরগুলোতে কিন্তু আসলে এক তারিখে এই মেলাটি শুরু হয়ে থাকে, জানুয়ারির এক তারিখে। কিন্তু আমরা জানি যে সাত তারিখে যেহেতু নির্বাচন ছিল, সেই কারণে কিন্তু এটি আসলে 20 দিন পিছিয়ে আজকে শুরু হচ্ছে এবং 21 তারিখে এটি শুরু হচ্ছে বাণিজ্য মেলা। এবং বলা চলে যে 28তম এই যে আসর, সেই আসর কিন্তু আর আধা ঘন্টা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। আপনারা জানেন যে গত 3 বছর থেকে এটি আসলে এই পূর্বাচলের যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রয়েছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 2024 কিন্তু আসলে এখানে তৃতীয়বারের মতো আসলে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, সেখানে এর আগেও 2 বছর হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা জানি 10:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন এবং তিনি এসে মেলা প্রাঙ্গণের উদ্বোধন করবেন। এবং আমরা জানতে পেরেছি যে গতবারের চেয়ে কিন্তু এবার মেলার যে স্টল সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং 350 স্টল রয়েছে এবার এই মেলায়। এবং সকাল 10 থেকে রাত 9টা পর্যন্ত এটি আসলে প্রতিদিন খোলা থাকবে, তবে ছুটির দিনে সকাল 10 থেকে রাত 10টা পর্যন্ত এটি খোলা থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে মেলা, সেই মেলার যে পরিসর সেটি কিন্তু খেলা বোর্ডের চেয়ে এবার বাড়ানো হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই বঙ্গবন্ধু যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, সেই সেন্টারে যে নিরাপত্তা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কিছুক্ষণের মধ্যেই আসার কথা রয়েছে। এবারের যে প্রবেশ মূল্য সেটি কিন্তু গতবারের চেয়ে 10 টাকা বাড়িয়ে 50 টাকা করা হয়েছে। এবং এই মেলার যে মূল ফটক, সেই ফটকটি বঙ্গবন্ধু টানেল অর্থাৎ কর্ণফুলি টানেল যেটি রয়েছে সেই হাদলেই করা হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে গত 15 বছরে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, সেগুলোর মধ্যে অন্যতম একটি বঙ্গবন্ধু টানেল, সেই টানেলের হাদলে কিন্তু এর যে মূল ফটক সেটি কিন্তু আসলে তৈরি করা হয়েছে। এবং সেটি ছাড়াও পদ্মা সেতু এবং সেটি ছাড়াও রূপপুর পারমাণবিক কেন্দ্র, এই কিছু রেপ্লিকা দিয়ে আসলে সেটি সাজানো হয়েছে। এবং সকাল 10:30টায় প্রধানমন্ত্রী এখানে আসার কথা রয়েছে এবং তিনি আসার পরে কিন্তু এই 28তম যে আসর, সেই আসরটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখছি যে সকল আয়োজন সম্পন্ন এবং গতবারের চেয়ে কিন্তু সেই যে এবারের মেলা, সেই মেলার যে প্রবেশ ফি সেটি কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ সকাল 10 থেকে রাত 9টা পর্যন্ত যে মেলার পরিসর সেটি কিন্তু আসলে 50 টাকা এবার করা হয়েছে। তো সব মিলে বলা চলে যে হার কিছুক্ষণ অপেক্ষা, এরপরে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এটি উদ্বোধন করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।